দর্শক, আমরা আরেকজন গ্রাম্য পুলিশ পেয়েছি, তার অসহায়ত্ব কথা না শুনলে আপনারা বুঝতে পারবেন না আসলে সে কতটা অসহায় অবস্থায় আছেন। তো আমরা আসলে জানবো ভাইয়া, আপনি কি জানি বলতে চাইছেন আমাকে? আমরা এখানে আসলে এক দফা এক দাবি নিয়ে, আমি দিনের বেলা ডিউটি করে রাত্রে বেলা আপনার চার দিন রিক্সা চালায় প্রেস ক্লাবের সামনে আইসি ঢাকা। ঢাকা আসলে তো টাকা ছাড়া আসা যায় না। আমার এক মেয়ে, আর মনে করেন এ দেখেন আমার মেয়েটার অবস্থা কি, দেন আমার মেয়ের অবস্থা চিকিৎসা মানে চিকিৎসা করতে পারতেছি না। সাড়ে 6,000 টাকা বেতন পাই, 4 মাস 6 মাস পরে পরে বেতন পাই, আমরা নিজের খাবার খাইতে পারি না ম্যাডাম, অনেক কষ্ট। মানে আমরা কি করবো, আমরা মানে চুরে চুরে বা ভিক্ষা করে খাইবার অবস্থা ম্যাডাম। আমাদেরকে মানবতার মারে এত কান্না কান্না তো বলি, মা আমরা জাতীয়করণ করেছে, আপনার বাবা আমরা সিটি দিয়ে আমরা জাতীয়করণের রায় দিয়েছে, আপনি বাস্তবায়ন করেছেন মা, ঠিক মা আমরা কথা শুনতেছে না মা, আমরা তো আপনার ছেলে আপনার সন্তান, অথবা আপনি ডিজিটাল বাংলাদেশ করছেন, কিন্তু গরিব লাগবেন না ভিক্ষুক লাগবেন না মা। মানে আমরা যদি আপনার এক সরকারি কর্মকর্তা হিসেবে গ্রাম পুলিশ একটা পুলিশের অংশ হিসেবে যদি আমরা যদি রাস্তায় রাস্তায় মানুষের তো চায় ভিক্ষা করে খাই, তো মা আপনি এই ডিজিটাল বাংলাদেশ করে তো লাভ হয়েছে না মা। আপনার পিতা যে সময় ছিল বাংলাদেশে ছিল, সেই সময় আমরা জয় বাংলা বঙ্গবন্ধু বলে ডাক দিতে পারছি মা। অন যদি ডিজিটাল বাংলাদেশে আসলে আপনার মা করে গর্ব করে না দেখ দিতে মা, তাহলে কেমন হইব মা? আমরা বলতে চান মা, আমরা সাতচল্লিশ গ্রাম পুলিশ চান না হলে মা, আমরা না আমার মা না হলে ভিক্ষা করুন আমাদের তারি পাকলে আমাদের ছেলে মেয়ের আমরা মানুষ করতে পারবো না মা। আমাদের ছেলে মেয়ের ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হইব মা, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার একটা লেখাপড়া করাতে পারবো না ভালো মতন, আমরা না সময় যাই লেখা যাই আমাদের ছেলে মেয়ের মানুষ করতে পারবো না মা। আপনার কাছে একটা অনুরোধ মা, হাত ধরে পা ধরে কই মা, আমাদের ছেলে মেয়েরা যদি লেখাপড়া করাতে পারে, চারটা ডাল ভাত যদি খাইতে পারে, এইটা আমি চাই মা আপনার কাছে। না হলে কিন্তু কিছু না থাকলে ম্যাডাম, ম্যাডাম একটা বস্তা চাল কিনলে ম্যাডাম 3,000 টাকা যাবে, মারে বৃদ্ধ মারে 2,000 টাকা দেয় মা, এ মারে যদি না দেয় তা মা চলবো কেমনে? নিজের চিকিৎসা করতে পারি না ম্যাডাম, অনেক কষ্ট আছে ম্যাডাম। আপনারা সাংবাদিক জনগণ আছেন, আপনারা ধরে বিপুল আদরণ আমাদের মার কাছে জন নেতৃত্ব না মা, আমাদের 47,000 মা, আপনি যদি মা দয়া করে আমাদের জাতীয়করণ করে দেন, আপনার তোরা আর কিন্তু চাওয়া দেওয়া নাই মা। আমরা যদি না দাবি করে দেন তো আমরা দুর্ভাগ্য মা, আমরা না এলে মা আমরা সবাই এনো না আয়া হইতে কতটা অসহায় হইলে, কতটা অসহায় হইলে একটা সন্তানের জন্য বাবা এভাবে কান্না করে। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, তো আমি আশা করব যে ওনার ফ্যামিলি এবং এরা যারা গ্রাম্য পুলিশ আছে তাদের পাশে উনি দাঁড়াবেন, এ প্রত্যাশাই করব। একজন বাবার কান্না বৃথা যাতে না যায়, একজন সন্তানের জন্য যাতে বাবার চিকিৎসা মানে চিকিৎসা যাতে বন্ধ না হয় সে প্রত্যাশা করব। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব এবং যারা নাকি উচ্চ মহলে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, এদের পাশে এসে দাঁড়ান, এদের যে এদের হাতে হাত মিলে এদের যে জাতীয়করণ সেটা যাতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ম্যাডাম। আমাদের বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের জাতীয়করণ হতো, আজকে বঙ্গবন্ধু বেঁচে নাই, আমাদের গ্রাম পুলিশের জাতীয় সব মৃত্যুবরণ হয়ে গেছে ম্যাডাম। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ওনার সন্তান, তাহলে উনি ওনার বাবার যে স্বপ্নগুলি উনি বৃথা যেতে দিবেন না, উনি অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশাই করি। জাতীয় প্রেস ক্লাব থেকে সন্দীপ আক্তার, ডিএসটিভি খবর।